আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখানে আজকে আমার কপিলের বাজার। আপনাদের না দেখায় পারলাম না, আমি বলছিলাম আপনাদেরকে আপডেট দিব। দেখেন আমার কপিল আমার জন্য কি কি নিয়ে আইছে। আমি বলছিলাম না তাকে মাছ আনার জন্য, দেখেন আমার জন্য কি কি নিয়ে আইছে, একটু দেখাই, একটু দেখেন। প্রথমে সবজি দেখায়, প্রথমে দেখাই সবজি। এটা সবজির ব্যাগ। এখানে আমার প্রায় এক সপ্তাহ বাজার, এখানে আমার এক সপ্তাহ বাজার। আমি আপনাদেরকে দেখাই, একটু দেখেন। দুইটা গাজর, পাঁচটা ভেন্ডি, পাঁচটা ভেন্ডি। এই যে এগুলা কি কয়, এগুলা আমি চিনি না, হয়তো কুমড়া মুমড়া হবো, মানে কুদুর মতো দেখা যায় এগুলা, মানে তিনটা। দুইটা আলু, দুইটা আলু, একটা বেগুন, একটা বেগুন, দুইটা টমেটো, মানে একটা আরেকটা গাজর আছে, মানে তিনটা গাজর। এই যে গাজর, সবজির শেষ, এক সপ্তাহ বাজার, সবজি শেষ। আর আমার জন্য একটা ঠান্ডা পানি নিয়েছিল, অর্ধেক আমি খাইছি। আর এই যে আমার মাছ দেখেন, আর মাছ আনতে বলছিলাম, ও 600 গ্রাম মুরগি নিয়ে আইছে, আবারও সেই মুরগি নিয়ে আইছে, 600 গ্রাম মুরগি। আরো আরো আছে দেখাই, ও একটা পেপসি নিয়ে আইছে আমার জন্য, 250 মিলি একটা পেপসি নিয়ে আইছে। আর এটা লেমন নিয়ে আইছে, একটা লেমন, এই এক রিয়াল দুই রিয়াল নিব সৌদির, একটা লেমন। এই হলো আমার বাজার, এক সপ্তাহের বাজার। এই যে মুরগি আর সবজি তো আপনাদেরকে দেখাইলাম, এই যে এগুলো আমার বাজার, এক সপ্তাহের বাজার। বিদেশ আইবেন? আহেন না, বিদেশ আহেন, বাপের টাকা ভাঙ্গা আহেন না বিদেশ। কিবা লাগে দেখেন, কিবা লাগে। আর দালাল আমি তারে খাইছি রে দালাল, তোরে আমি খাইছি, তোরে আমি এক মাসের অর্নিং দিছি রে দালাল। তুই এরছে এরছে একদিনও তোর মনে হয় না, এরছে একদিনও মনে হয় না। তুই কি কম, তোর আমি টাকা কটা বাড়ি যা দিয়ে আসিস, তোর আমি ভালোভাবে কইতেছি, টাকা কটা বাড়ি যা দিয়ে আসিস, আল্লাহ তোর হায়াত দিব, টাকা কটা বাড়ি যা দিয়ে আসিস। আমি এনে আইসি কিসের লাগে, তোরে দালাল আমি তোরে বুঝামু, আমি এনে কিসের লেগে আইসি, হ্যাঁ দালাল তোর আমি বুঝামু। একটা বার, একটা বার তুই দেশে যাইবার দে, একটা বার। এনে আমার এক সপ্তাহের বাজার, দুইটা আলু, আলু অলরেডি আমার এনে আছে, কিছু আলু আছে, আলু তো খাইতেইছি, দুইটা আলু আনছে, তিনটা গাজর, পাঁচটা ভেন্ডি, দুইটা টমেটো। তুই দালাল, তুই তুই দালাল মনে করিস না, তুই আমার আত্মীয়া, তুই মনে করিস না। প্রত্যেকটা মিনিট আমি কাউন্ট করে রাখতেছি তোর লাগে, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা মিনিট আমি তোর লাগে কাউন্ট করে রাখতেছি, প্রত্যেকটা মিনিট কাউন্ট করে রাখতেছি তোর লাগে। আমার লেগে একটা ঠান্ডা নিয়ে এসে, এই ঠান্ডাটা খাইলাম না, আমি পরান্ডা আমি ঘুরে গেল মনে হয়, আমার পরান্ডা ভিতরটা পরে ঠান্ডা হয়ে গেল। একটা ঠান্ডা নিয়ে এসে, বাপের টাকা, বাপের টাকা ভাঙ্গে বিদেশ আইসেন না ভাই, বাপের টাকা ভাঙ্গে বিদেশ আইসেন না, একদম শেষ হয়ে যাবেন ভাই, একদম শেষ ভাই, বিদেশ আইসেনি না ভাই। আপনার কাছে আমার অনুরোধ ভাই, একবার আপনার এই পায়ে ধরি ভাই, বিদেশ আইসেন না, যে টাকা দিয়া আপনি বিদেশ আসবেন ওই টাকা দিয়ে আপনি দেশে ব্যবসা করেন ভাই, দেশে ব্যবসা করেন ভাই, আপনার জিন্দগি শেষ হয়ে যাবে ভাই যদি বিদেশ আসেন, আপনার জীবন যৌবন শেষ, এই বিদেশ যদি আসেন আপনার জীবন যৌবন শেষ। তাই কইতেছি ভাই, এই বিদেশ আইসেন না, এই বিদেশ আইসেন না, অনুরোধ ভাই আপনার কাছে অনুরোধ। আশা করি আমার এই ছোট ভাইয়ের কথাটা একটু বুঝতে পারছেন। আমি এখান থেকে চলে যাবো,
চলে গিয়া পুলিশের কাছে ধরা দিব, ধরা দিয়া আমি অতি দ্রুত বাংলাদেশে আসবো ইনশাল্লাহ। দোয়া করেন, দোয়া করেন।